হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আমি আবারও এসে গেছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। তোমরা জানোই আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, ইস্টবেঙ্গল ছেড়ে একের পর এক ফুটবলার কিন্তু অন্য দলে যোগ দিচ্ছেন, কিন্তু এমনটা তো মোটেই হওয়ার কথা ছিল না। অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে দুদিন আগেই তাদের যে ইনভেস্টর গোষ্ঠী আছে, ইমামি গ্রুপকে রিকোয়েস্ট করা হয়েছিল দল গঠনের প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নতুন ফুটবলারদের সঙ্গে কথা বলা তো দূরস্থ। আগের যারা এক্সিস্টিং ফুটবলার ছিলেন তারাও কিন্তু একে একে দল ছাড়ছেন। তো দল গঠনের প্রক্রিয়া যে একেবারেই চলছে না সেটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তো কেন এমনটা হচ্ছে, তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ইমামি গ্রুপের অন্যতম শীর্ষকর্তা আদিত্য আগরওয়াল বাবু আজ কিন্তু একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তার বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে দল গঠনের কোনো দায়িত্ব কিন্তু তাদের নেই। তার কারণ, এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টিং রাইটস আছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, অর্থাৎ ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। তাই দল গঠন নিয়ে সমস্ত বিষয় দেখার দায়িত্ব কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে। যতদিন না পর্যন্ত নতুন করে কোনো বোর্ড তৈরি হচ্ছে এবং ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের নতুন কোনো এন্টিটি তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু দল গঠনের কোনো দায়িত্ব তাদের ওপর এসে বর্তায় না। এবং তিনি কিন্তু এটিও যোগ করতে ভোলেননি, এই মুহূর্তে যদি ইস্টবেঙ্গল ক্লাব কোনো ফুটবলারকে সই করায় তার কোনো দায়িত্ব কিন্তু ইমামি গ্রুপ নেবে না। তো বুঝতেই পারছো, পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দল গঠনের ব্যাপার তো অবশ্যই, এবং ইস্টবেঙ্গলের বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেশন নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়ে যেতে চলেছে। তো আশা করব এরকমটা কখনোই হবে না। আমি তোমাদেরকে বারবারই যেটা বলে এসেছি, কোনো সময় নেগেটিভিটি ছড়ানোর কোনো ইচ্ছে আমার ছিল না, এখনও কিন্তু নেই, কিন্তু ওই যে তোমাদেরকে আমি যেটা বারবার বলি, বাস্তবে যেটা হচ্ছে সেটা তো মেনে নিতেই হবে। তো অবশ্যই আদিত্য আগরওয়াল বাবুর এই বক্তব্যের পরে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে অন্ধকার ক্রমশ বাড়তেই থাকছে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখছি, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা কিন্তু কোনোভাবেই 50% বেশি শেয়ার কিন্তু তারা ইমামি গ্রুপকে দিতে রাজি নয়। অন্যদিকে ইমামি গ্রুপ কিন্তু একদম পুরোপুরি তাদের পয়েন্ট অফ ভিউতে স্ট্রিক্ট করে আছে, তারা কিন্তু কোনোভাবেই 80% কম শেয়ার নেবে না। তো আমাদের সমস্ত নজর থাকবে শনিবার বা সোমবার হতে চলা ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের বৈঠকের দিকে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এইরকম জটিল বিষয়গুলোকে একটা বৈঠকের মাধ্যমেই কোনোরকমভাবে শর্ট আউট করে ফেলা পসিবল? অবশ্যই আমাদের তো নজর থাকবে, কিন্তু আমি একটাই কথা বলবো, ইমামি গ্রুপের যারা কর্ণধার আছে তাদের কাছে তো একটা প্রশ্ন করতেই হচ্ছে। আপনারা তো গত মরশুমে দেখেছিলেন যে শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গল ক্লাব 75-76% শেয়ার ছাড়তেই রাজি হচ্ছিল না। তাহলে আপনারা কিসের ওপর ভিত্তি করে 80% শেয়ারের দাবি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করতে এলেন? যারা 75% শেয়ার ছাড়ছিল না তারা তো কোনোভাবেই 80% শেয়ার ছাড়বে না, এটা তো একটা বাচ্চা ছেলেও বোঝে। তো আপনাদের কি একটু হোমওয়ার্কে কোনোরকম প্রবলেম হয়ে গিয়েছিল? দেখো, এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, তার কারণ সবসময় আমি যেটা বলেছি যে কোনো পক্ষের হয়ে কথা বলবো না, যে ঘটনাগুলো ঘটবে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। এইটা কিন্তু সত্যিই একটা ভাবার বিষয়। ইমামি গ্রুপের কাছেও কিন্তু অবশ্যই এই একটা প্রশ্ন আমরা প্রত্যেকেই রাখতে পারি, তারা কি যথেষ্ট হোমওয়ার্ক করে তারপরে ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করতে আসেননি? তাদের কাছে তো এই ব্যাপারটা অ্যাটলিস্ট পরিষ্কার ছিল যে ইস্টবেঙ্গল ক্লাব কত পার্সেন্ট শেয়ার ছাড়তে পারে। তো দেখা যাক কী হয়, কোন জায়গায় গিয়ে নেগোসিয়েশন পর্ব দাঁড়ায়, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তাদের 50% শেয়ার ছাড়ার দাবি নিয়ে কতটা কি করতে পারবে সেটা নিয়ে তো একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। অন্যদিকে ইমামি গ্রুপ চাইছে কিন্তু এটিকে মোহনবাগানের মতো চুক্তিটা করতে, যেখানে 80-20 এইরকম একটা শেয়ার যাবে দুপক্ষের কাছে, এবং বোর্ড অফ ডিরেক্টরসে তাদের পক্ষ থেকে 10 জন থাকবেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে 2 জন থাকবেন। তো মোটামুটি এই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে চুক্তি জটটা আটকে আছে। তো সেটা কিভাবে খোলে অবশ্যই সেদিকে তো আমাদের প্রত্যেকের নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে কিন্তু বারবার আমি যেটা বলি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানো এই ফুটবল নিয়ে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।